ইফতারির সময় আমরা যেই ভুলটি করে থাকি, রাসূলের যেই সুন্নাটাকে আমরা কুরবানি দিয়ে থাকি, অথচ আমরা কেউই জানি না এটা, আমরা একেবারে অনায়াসে গা বাসিয়ে দিচ্ছি, অথচ যুগ যুগ ধরে এই ভুলটি আমরা ইফতারির সময় করে আসছি। অথচ রোজাদার হিসেবে আমার করণীয় কর্তব্য ছিল যে আমার দ্বারা আদনা একটা মুস্তাহাব আমলও যেন আমার দ্বারা না ছোটে। কারণ রোজা যদি জিজ্ঞেস করা হয় কার জন্য রেখেছেন, আর সাউমলি ওয়ানা আজিজি বিহি, রোজা আল্লাহর জন্য আর স্বয়ং আল্লাহ আর প্রতিদান দিবে। এজন্য ইফতারি এমন একটা চমৎকার মুহূর্ত, হাদিসের মধ্যে এসেছে যে তিনটি সময়ে দোয়া কবুল করা হয়, এর এক সময় হচ্ছে ইফতারির সময়। ইফতারির সময় কোনো বান্দা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নাই, এটা তো কল্পনাও করা যায় না। এজন্য ইফতারির সময় এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। ওই সময়ের মধ্যে মুস্তাদরাকে হাকিমের বর্ণনা এসেছে এবং সুনানে বাইহাকির মধ্যে এসেছে, মুস্তাদে আহমদের বর্ণনায় হাদিসটি এসেছে। মুস্তাদে আহমদের হাদিসের সংখ্যা হচ্ছে 22202 নম্বর হাদিস, সুনানে বাইহাকির বর্ণনায় হাদিসের সংখ্যা হচ্ছে 3605 নম্বর হাদিস। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার বান্দাদের জন্য সুখবরের জানান দিয়ে আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিত্রিন উতাকা ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, অবশ্যই আল্লাহ তাআলা রমাদানে ইফতারের সময় অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রতি রাতেই তা হয়ে থাকে। এজন্য রমাদান, রোজা, ইফতার, সেহরি, তারাবি, এই সময়গুলো হচ্ছে চমৎকার এক মুহূর্ত, রমাদানের জন্য স্পেশাল আর এক্সক্লুসিভ সময়। এই সময়গুলোতে আমাদের দ্বারা যেন কোনো আদনা একটা গুণা না হয়, অথচ ইফতারির সময় আমরা এই কুরবানিটাকে, রাসূলের এই সুন্নাটাকে আমরা কুরবানি দিয়ে থাকি। সেটা হচ্ছে আমরা ইফতারির মুহাজ্জিন ইফতারির কথা বলছে আর আমরা সাথে সাথে ইফতারি করা শুরু করে দিই, অথচ রাসূলের একটা চমৎকার একটা সুন্না, আবশ্য কর্তব্য পালনীয় একটা সুন্না হচ্ছে আজানের জবাব দেওয়া, অথচ আমাদের দ্বারা আজানের জবাবটা আমরা ইফতারি করার মুহূর্তে অনায়াসে আমরা এই সুন্নাটা আমরা কুরবানি দিয়ে থাকি, অথচ এটা আমাদের দ্বারা অনুচিত, আমাদের দ্বারা অনুচিত। যখন মুয়াজ্জিন আজান দেবে অবশ্যই আপনার দ্বারা, আপনার জন্য অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে মুয়াজ্জিনের আজানের জবাব দেয়া। মুয়াজ্জিন যখন বলবে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলেন, শুধুমাত্র হাইয়া আলা সলা আর হাইয়া আলাল ফালাহ এই দুই জায়গায় ব্যতিক্রম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুই জায়গায় ব্যতিক্রম, বাকি সব জায়গায় কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। এজন্য রমাদান এমন একটা সময়, রবের পক্ষ থেকে এমন এক উপহার, এমন এক শুভ, আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিজেকে শুদ্ধ করার, শুভ্রতায় আলোকিত করার, কালিমা মাখা অন্তরকে কালিমামুক্ত করার, কলুষিত হৃদয়কে হেদায়তের নূর বয়ে আনার, এটা হচ্ছে রমাদান, হচ্ছে রবের পক্ষ থেকে এক উপহার, এক সুবর্ণ সুযোগ। এজন্য রমাদান মাসে আমি রোজাদার হিসেবে, আমি রোজাদার হিসেবে আমার দ্বারা যেন আদনা একটা গুণা না হয়, আমার দ্বারা যেন আদনা একটা কোনো নফল কিংবা মুস্তাহাব আমলও যেন ছোটে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য ইফতারির সময় যুগ যুগ ধরে আমরা যে ভুলটা করে আসছি, অবশ্যই এই ভুলটা যেন আমরা না করি। আজকে থেকে আমরা এই ইফতারের জন্য, আমরা যখন ইফতার করব তখনই আমরা কর্তব্য, আমাদের জন্য কর্তব্য হচ্ছে মুয়াজ্জিনের আজানের জবাব দেয়া। এটা আমার জন্য ওয়াজিব, এটা আমার জন্য ওয়াজিব। এই জন্য এই আদনা সুন্নাটাকে যেন আমরা, এই রাসূলের এই সুন্নাটাকে যেন, এই ছোট্ট সুন্নাটাকেও যেন আমরা কী করি, আমাদের যারা যেন এই সুন্নাটাকে আমরা কুরবানি না দিই। এই জন্য আমাদের যারা যেন কোনো রকমের কোনো গুণা যেন না হয় এবং কোনো ধরনের সুন্না নফল ওয়াজিব কোনো আমলও যেন ছুটে না যায়, অবশ্যই সেদিকে আমাদেরকে ভ্রক্ষেপ করতে হবে।